নমস্কার বন্ধুরা, আমি দেবস্মিতা। আজ শুরু করছি বোলপুর সিরিজ। তো সাহেবগঞ্জ থেকে বোলপুর এসেছি আমরা জুন মাসে। তখন থেকেই আমি ভাবছি বোলপুরে যা যা নতুন দেখার জায়গা রয়েছে সব কিছু আমি এক্সপ্লোর করব আর ভিডিও বানাবো। আজ আমরা এসেছি সবুজবন। তো এখানে আমি আগে কোনদিন আসিনি, তাই তোমাদের সাথে আমি এক্সপ্লোর করব। বোলপুর থেকে 13 কিলোমিটার দূরে রসুলপুর গ্রামের মধ্যে অবস্থিত সবুজবন। যে কেউ এখানে টোটো বা গাড়ি করে আসতে পারে। সবুজবনের এন্ট্রি ফি হলো মাত্র 30 টাকা। প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য। কলকাতা থেকে যেমন অনেক প্রকৃতিপ্রেমিকরা উইকেন্ডে এখানে আসতে বেশ পছন্দ করেন, তেমনই স্থানীয় মানুষদের কাছে এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট। এখানে রাতে থাকার জন্য কটেজও আছে, আগে থেকে বুক করে আসতে হবে। কিভাবে বুক করবেন সমস্ত ডিটেলস নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে খাওয়ার জন্য আগে থেকেই জানিয়ে দিতে হবে, কারণ আশেপাশে কোথাও খাওয়ার সেরকম কোনো হোটেল বা দোকান কিছুই নেই। বোলপুর স্টেশন থেকে সবুজবন 12 কিলোমিটার ডিস্টেন্স, তো আমাদের মোটামুটি 20 মিনিট লেগেছে এখানে আসতে। আর বোলপুর হচ্ছে বাঙালিদের জন্য খুবই জনপ্রিয় একটি টুরিস্ট স্পট। তো এখানে শীতকালে অনেক বাঙালিরা আসে এখানে ঘুরতে এবং অনেক দেখার জায়গা রয়েছে। তো ধীরে ধীরে আমরা একের পর এক 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 করে আমরা দেখবো এখানে কী কী জায়গা রয়েছে এবং প্রত্যেকটা জায়গা ধরে ধরে আমি এক্সপ্লোর করবো। আজ আমরা এসেছি সবুজবন। তো এখানে আমি আগে কোনদিন আসিনি, তাই তোমাদের সাথে আমি এক্সপ্লোর করবো। আর সবুজবনে যখন ঢুকছিলাম তখন গেটে এখানে লেখা আছে এখানে 5800 রকমের ডিফারেন্ট টাইপের গাছ রয়েছে, যেটা ভারতবর্ষের কোথাও নেই। তো দেখি কী কী রয়েছে। পার্কের সাথে সবুজবন রিসোর্ট আছে এবং তার সাথে একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু ওটা আগে থেকে বললে তবেই বুকিং পাওয়া যায়। তো আমরা কিছুই না বলে হঠাৎ করে চলে এসেছি, তো জানি না খাবার দাবার কিছু পাবো কি না, দেখি পাওয়া যায় কিনা।